কার জন্য এই সুচিত্রা সাজ? এই মেঘলা দিনে একলা, তোমার বাস্তিটির একটু নজর রেখো, কার লোভে কই যায় কি করে খেয়াল রাখ। আপনি কি জানেন যে সাজলে আপনাকে ঠিক কার মতো লাগে? সে তোমার মাঝে তার স্বপ্নের চরিত্রকে খুঁজে পেয়েছে। আপনি এখানে কি করছিলেন? ওই ভূতেরা কি দাওয়াত করেছিল নাকি? এই নিশিরাইতে একলা একলা ছাদের মধ্যে হাঁটাহাঁটি করো না। আমি কিন্তু আপনাকেই ভাবছিলাম। আমাকে কেন? যদি বলো তোমার জন্য অনন্তকাল এভাবে বসে থাকতে পারবো। মানুষের মুখ আর চোখ সবসময় একই কথা বলে না। আমি আপনাকে আমার ফিল্মের নায়িকা হিসেবে দেখতে চাই। তোমাকে সব নায়িকা তো কি জানি কয় মেকআপ মেকআপ খালি মেকআপের পরে থাকে। আমার ভাতিজি কিন্তু মেকআপ না নিয়েই খুব সুন্দর। আচ্ছা এত ছবি দিয়ে কি করবে তুমি? প্রদর্শনী করবে? আরে এই কিছু বললে না তো। মাথা খারাপ? আমার এই সুচিত্রা সেনকে কি আমি জনমানুষের সামনে আনবো? জানো আজ না আমার একদমই বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। ঢাকার এত বড় আলিশান বাড়ির এখানে কেউ কেউ গাঁও গ্রামে এসে থাকে। আমার না খুব কষ্ট হয়, আমি এই লুকোচুরি আর মেনে নিতে পারছি না। মেয়ের জীবনের থেকে বড় কষ্ট তো আর হতে পারে না। আমি সবাইকে চিৎকার করে বলতে চাই, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও না প্লিজ। পৃথিবীতে মানুষ যেভাবে ভালোবাসতে পারে, বোধ করি আর কোনো প্রাণী সেভাবে ভালোবাসতে পারে।